সন্ময় বাবু এই প্রথম আমি জানি না নির্মলা বাবু আছেন আমি জিজ্ঞাসা করব এরপরে রাজ্যের কোন মন্ত্রিসভার সদস্য বর্তমান মন্ত্রিসভার সদস্য হন প্রাক্তন মন্ত্রিসভার সদস্য হন তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন কোনো এক সময় তিনি চাকরি চুরি করেছেন তিনি পার্টির লোককে চাকরি দেওয়ার জন্য করে চুরি করেছেন না টাকার বিনিময়ে করেছেন আমার জানা দরকার নেই ওটাকে চুরি বলে অন্য লোকের চাকরি যোগ্য লোকের চাকরি তাকে না দিয়ে সুপারিশ করে পার্টির লোককেই চাকরি দিন আর টাকা নিয়েই চাকরি দিন ওটা দুর্নীতি ওটা পরিষ্কার দুর্নীতি উদয়ন ঘোষ স্বীকার করছেন সেই দুর্নীতি তিনি করেছেন এই রাজ্যের আর কোনো মন্ত্রী এর আগে কোনোদিন করেছেন কিনা জানি না মন্ত্রীরা অন্য মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন দেখেছি কিন্তু নিজের দিকেই আঙুল তুলে বলছেন আমি চাকরি চুরি করেছি আমি শুনিনি সন্ময়বাবু আমার জীবনকালে আপনারা শুনেছেন কিনা জানি না শাস্তি কী হওয়া উচিত সেটা বলুন অনির্বাণ আজকে আমার সবথেকে খারাপ লেগেছে কোথায় জানেন সবথেকে খারাপ লেগেছে তখন কমলগুলো বামপন্থী মন্ত্রী ছিলেন তিনি প্রয়াত হয়েছেন নিজের বাবাকে পর্যন্ত টেনে নামালেন এই কারণে যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হওয়ার জন্য যে কোনো রুচিশীল চিন্তাশীল শিক্ষিত বেসিক এডুকেশন যদি কোনো মানুষের থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে থাকবেন কি করে চাকরি চোর উদয়নাথ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে চলে যাওয়ার কথা জেলে চলে যাওয়ার কথা অনিবার চাকরি করছে তারা বলে দিয়েছে আমি একটুখানি বলি মানে কতটা রুচি মানে বিহীনতা না থাকলে আজকে নিজের প্রয়াত বাবাকেও সাক্ষী মানছেন যে তিনি চুরি করেছেন মানে এটা এটা হচ্ছে স্পেশালি উদয়ন ঘোর কালচার নিজেও স্বীকার করেছেন তাকে তো আপনাদের দাবিটা ঠিক ইমিডিয়েটলি তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত বা স্টেপ ডাউন করা উচিত কিন্তু তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের উদয়ন ঘোর কার কাছ থেকে এটা ইনহেরিট করছেন তার নেত্রীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি চোরেদের চাকরি বাঁচানোর জন্য একটা আইন এনেছিলেন আইন আনার চেষ্টা করেছেন পরবর্তীকালে হাইকোর্টে যখন প্রশ্নের মুখে পড়েছিলেন সেটা যখন সিবিআই এর কাছে গেছে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পর্যন্ত সেটা স্টে অর্ডার চেয়েছে যাতে সুপার নিউমেরিক পোস্টে সিবিআই তদন্ত না হয় এখানেই তো পুরো ব্যাপারটা পরিষ্কার আপনি আপনি একটু উদয়ন গুহর আজকের এই বক্তৃতাটা আমি খুব ফলো করছি নিজের বাবাকে টেনে নামালেন নিজেকে টেনে নামালেন শুধু আরো একটু পাওয়ারফুল মন্ত্রিসভার মধ্যে হওয়ার জন্য কি লালসা কি বাসনা এই রুচিহীনতা এই বাংলায় কোনোদিন ছিল না বিশ্বাস করেন অনেক শাসন দেখেছে অনেক 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 অন্যরকম শাসন দেখেছে কিন্তু এই রুচিহীনতা ছিল না নিজের বাবাকেও পার্টি করা হচ্ছে যেখানে দাঁড়িয়েছে আমি আমি তোমার কাছে থাকতে চাই আমি মন্ত্রিসভায় আরো একটু পাওয়ারফুল হতে চাই এটা আমাকে সব থেকে বেশি যন্ত্রণা দিয়ে দ্বিতীয়ত যেটা হচ্ছে উদয়নগর বক্তব্যের সঙ্গে আপনি সিমিলারিটি পাচ্ছেন এরা যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাবিনা ইয়াসমিন সব কিন্তু এক লাইনে কথা বলেছেন সব এক লাইনে কথা শুধু তৃণমূল কংগ্রেস করলেই চাকরি হবে এই যে কালচারটা এবং দত্তহীন ভাষায় ব্রাত্য বসু সেটাকে আবার ডিফেন্ড করার চেষ্টা করেছেন তারপর আপনারই সংবাদ মাধ্যমে দেখেছেন মালদায় সাবিনা ইয়াসমিন তিনিও বলছেন তৃণমূল করলেই চাকরি হবে আরে সেটা স্বীকার করে নিয়েছেন এবার মুশকিলটা হচ্ছে উদয়ন ঘোষ এই জায়গা থেকে দাঁড়িয়ে যে কাজটা করলেন আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না আজকে উদয়ন ঘোষ স্বীকার করছেন বাম আমলে প্রচুর চিটকুটে নয় সুপারিশে চাকরি হয়েছে বাম আমলে সব চাকরি পরিচ্ছন্ন হয়েছে কেউ বলছে না আমরাও বলি না কিন্তু প্রশ্নটা হচ্ছে বারোটা বছর সময় পাওয়ার পর তার তদন্তের প্রয়োজন মনে হয়নি আজকে উদয়ন ঘোষকে দিয়ে বলাতে হচ্ছে আবার আমার বাবা আমার গলার গলাবাজি করছেন সুদীপ্ত বাবু।